First bill. Second bill. Third bill. Jai Jai Bhagwan.
চিকেন চিকেন তুমি খাইয়ে দেবে তো না বিশু আজ আমার একটু কাজ আছে আমি তোমার কাল খাইয়ে দেব তাহলে আমি খাবো না বারবার একটা কথা বলতে আমার ভালো লাগে না কথা বলতে কত করে ও খুব একটা কথা দেখেছি এই যে দেখ
নিষিদ্ধ, সবসময় কাজের চাপ থাকে। হ্যাঁ আর কালকে কিন্তু আমি তোকে খেলতে নিয়ে যাবো, শিওর? হ্যাঁ ওকে আসি বাবা, হ্যাঁ আসি। কিছু মাকে একটু বলে দিস, হ্যাঁ আর দরজাটা বন্ধ করে দিয়ে যা। চলো চলো না চলো না চলো না চলো না।
সামনে কেন গাও, সবাজে হলো শুরু, এখন লজ্জে কি বলে যাও। স্বপ্নের রাজা হাত পেরেছে, স্বপ্নের দেশে বিশু এসেছে। Raja, 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 raja
সর্বক্ষণ। মহারাজ, স্মার্টফোন নামক যন্ত্রটি মানুষের খুব প্রিয়, এটি ছাড়া সবাই নিষ্ক্রিয়। বলো কি, চারিদিকে এত রূপ রস বর্ণ গন্ধ, তা ছাড়া ওতে মাতে কি আছে? ওতে কেন মহারাজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার আর সেলফি পাহাড়, এসবের ভিতর আজ মহারাজ। বলো কি, তা স্বপ্নটা তো দেখছে রোজ, নিয়েছো কি তার খোঁজ? স্বপ্ন দেখতে গিয়েছে তারা ভুলে, আর স্মার্টফোন নিয়েছে হাতে তুলে। যারা আজ স্বপ্ন দেখে তারা নেহাতি শিশু, তেমনই একটি জেনেতি শিশু আছে আর পড়ায়। বাহ বাহ, বেশ, তা ইচ্ছে কি তার? ইচ্ছে তার স্মার্টফোন হওয়ার। এ তো বড় অদ্ভুত কথা। খেয়ে নাও তবে, পরে না হয় আবার।
শুনো পা শুনো জানে না কোন ভাগ তারপর তারপর নাম তার বিশু হতে চাইছে যিশু এ বাবা এটা তো রামকৃষ্ণ কৃষ্ণ কে কৃষ্ণ জানো সেটা বলে চলছো এটা সেটা বেয়াদব ছেলে মানে না তো কোনো কথা খেলাধুলো অনেক হলো এবার মিল ডাউনটা হবে চল এ তো অসম্ভব বিশু এ তো সম্ভব নয় তাহলে তুমি কেন বলেছিলে তুমি স্বপ্নের রাজা আর স্বপ্নের দেশে সব সম্ভব ও তাহলে তুমি আমায় মিথ্যে বলেছিলে মিথ্যে বিশু তুমি যেগুলো স্বপ্ন দেখো আমরা সেগুলোতে রং ঢালি বাস্তবে সেগুলোকে ফুটিয়ে তোলার নেই তো কোনো তুলি ওইদিকে চেয়ে দেখো বিশু ভোরের আলো ফুটে এলো এবার আমাদের যাওয়ার সময় হলো না কোথায় যাবে তোমরা আমায় ছেড়ে যেও না রাধে কাকু যেও না যেও না বিশু আমরা হলাম স্বপ্ন তাই তো আমাদের খুব যত্ন গভীর অন্ধকারে আলোর মতো আমরা মানুষের মনে যাই সত্যিকারের আলো হলে আমরা চলে যাই মানুষের স্বপ্নগুলো কি নিয়ে আমাদের খেলা আমাদের এই খেলাটা হয়নি স্থায়ী ঘুম ভাঙলে আবার আমরা চলে যাই বিশু আমাদের নেই প্রাণ আমাদের নেই কোনো স্পন্দন যখন তুমি স্বপ্ন দেখবে তখন আমরা আবার আসবো তোমার সাথে হাসবে আবার দেখা হবে বিদায় হবে রাত হলে হয়তো আবার মা বাবা সবসময় নিজের কাছে রাখবে আমাকে আর স্মার্টফোনের কথা একদম ভুলে যাবে
মা তোমাকে আদর করে না, তোমাকে রান্না করে খায়। ও, সেই জন্যই বোধহয় রাজা কাকুর সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে। আরে রাজা কাকু আমাকে পাঠিয়েছে। রাজা কাকু তোমার জন্য আমাকে আমাকে একটা ট্রফি দিয়েছে। কোথায় গেল কোথায় গেল? এই নাও এই ট্রফিটা তুমি খেলো। হ্যাঁ, খেয়ে নিয়ে তুমি এবার শুয়ে পড়ো, আমি তোমাকে গল্প বলছি, ঠিক আছে? একদম কোনো টেনশন করবে না। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। গুড বয়। তাহলে সেই যে তুমি কি করে কারো কাকেও খেলার জন্য জেল করেছো, তোমার কাছে তুমি তো নিয়ে যাও, তার জন্য রাগ করে শুয়ে পড়েছে। আর কি বললো ডাক্তারবাবু, রাত্রে খেয়ে ছয়নি ছেলে, মা হয়েছে ছেলেকে খাওয়াতে পারো না? একটু আস্তে কথা বলো, ঘরে না ডাক্তারবাবু। ও হ্যাঁ, তুমি একটু মাথাটাকে একটু ঠান্ডা রাখো। এখনো ওই ফোন ফোন থেকে মনটাকে একটু সরাও, ছেলের দিকে একটু মন দাও। সব সময় তো শুধু গেম, ফেসবুক, টুইটার ওই নিয়ে ব্যস্ত আছো। আর কোথায় লন্ডন না কি আমেরিকা তোমার মাসি? সব সময় ফোন করতেই থাকো। মাসি না, আমার বোন না দিদি। আমার মাথাটা ঠিকই আছে, তুমি তোমার মাথা ঠিক রাখ, ঠিক আছে? কখন তুমি অফিস থেকে আসছো, কখন তুমি অফিস থেকে চলে যাচ্ছ, তা তো তোমার কোনো ঠিকই নেই। আসছো ছেলের দিকে কি লক্ষ্য রাখবে? আরে বেসরকারি অফিসে কাজ করি। অফিস কি তোমার বাবা না আমার বাবা? আপনাদের সঙ্গে সঙ্গে রাখবেন, ওকে নিয়ে খেলবেন, ওকে সময় দেবেন। আপনারা এই কাজগুলো সঙ্গে করেন না বলেই, আর স্মার্টফোনের সঙ্গে বেশি করে করেন বলেই চেয়েছে। এটা শুধু আপনাদের সমস্যা না, এটা বর্তমানে আমাদের সকলের সমস্যা। সবাই আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এত ব্যস্ত হয়ে পড়ছি যে নিজেদের সন্তান পরিবারকে ভুলা। আমি একটু ওষুধ লিখে দিয়ে গেছি, সেগুলো এনো। আই বিশু, বিশু তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ বিশু, চিন্তা এই ক্যান্টিনে যেত। তুই চিন্তা করছিস আমাদের? চিন্তা? হ্যাঁ আমি কে বলতো বাবা? ও ঠিক হয়ে গেছিস? আচ্ছা এই তুই রাজা রাজা কি বলছিলি কালকে? যতবার মা তুই স্কুল থেকে আসবি, যাওয়ার সময় রাতের বেলা তিন বেলায় মা তোকে খাইয়ে দেবে, বুঝেছিস? অবশ্যই মনে রাখিস। আসো, আমি তোকে সকালবেলা আর বিকেলবেলা দুবেলা মাঠে খেলতে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা ক্রিকেট খেলবো। হ্যাঁ ঠিক আছে, ক্রিকেট খেলবো। তাহলে আমাকে একটা ব্যাট লাগবে। তুই তো আমাদের সত্যিকারের স্মার্টফোন, কি বলো? হ্যাঁ আজ থেকে ফোন করেছি।